কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 52তম হরিনাম সংকীর্তন। সোমবার ঐতিহ্যবাহী এই সংকীর্তনের অধিবাস। এদিন সকালে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে কীর্তন প্রাঙ্গণে এক সাফাই অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে অংশ নেন রাজ্যের শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসও। তিনি নিজেও ব্যবসায়ীদের সাথে ঝাড়ু হাতে সাফাই কর্মসূচিতে অংশ নেন। তিনি এই সংকীর্তনে রাজ্যের সকল অংশের ভক্তদের অংশগ্রহণের আবেদন জানান। এই 52তম হরিনাম সংকীর্তনে এবং 56 প্রবর্জ্য কীর্তন হবে। আমি অত্র এলাকার সমস্ত রাজ্যের সমস্ত যারা ভক্তবৃন্দ রয়েছেন, মা বোনেরা রয়েছে, সবাইকে আমি আমন্ত্রণ জানাবো বাজার কমিটির পক্ষ থেকে, কীর্তন কমিটির পক্ষ থেকে। আপনারা প্রতিদিন এই কীর্তনে উপস্থিত হয়ে কীর্তনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। কীর্তনের